সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের রমজানের বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হামদর্দ রুআফজা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনার আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, এই রমজানে অনেকেরই একটি কমন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য। আবার অনেকের পুরনো পায়ুপথের সমস্যা, পায়েস, ফিশার, ফিস্টুলা, এগুলো জনিত নানা ধরনের সমস্যা নতুন করে হঠাৎ করে আর বেশি পীড়া দিচ্ছে আপনাদের। আপনাদের এই বিষয়টার দিকে চিন্তা করে আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করে পায়ুপথের নানা সমস্যা ও রমজানে কি করণীয়, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক, কারা আছেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে কোনো পরিচয় আমার কাছে নেই, তারা আপনারা সবাই তাদেরকে চেনেন, অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের সবারই প্রিয় চিকিৎসক, বাংলাদেশ উপমহাদেশের পায়োনিয়র কোলোরেক্টাল সার্জন, যিনি জগৎ বিখ্যাত চিকিৎসক ডক্টর এ কে এম ফজলুল হক স্যার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কোলোরেক্টাল সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বর্তমান ইডেন মাল্টি কেয়ার হসপিটালে কর্মরত আছেন। স্যার আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার রমজানের শুভেচ্ছা। দর্শক, আমাদের সাথে শুরুতেই বলেছি আরও একজন চিকিৎসক আমাদের সাথে আছেন, তিনি অত্যন্ত সফলভাবে এখন বর্তমানে কোলোরেক্টাল সার্জারি বিভাগে কাজ করছেন, তিনি হচ্ছেন ডাক্তার আসিফ আলমাস হক, ল্যাপ্রোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জন। স্যার আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে রমজানে পায়ুপথের সমস্যা রিলেটেড সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করব, নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, শুরুতেই আসতে চাই একেবারে আমাদের খুব যে বিষয়টা আমাদেরকে সবসময় দর্শকদের কাছ থেকে আমরা প্রশ্ন পাচ্ছি যে এই রমজানে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে মানুষ, আসলে এটার কারণ কী থাকে স্যার? কোষ্ঠকাঠিন্য কী জিনিস সেটা বুঝতে হবে। কোষ্ঠকাঠিন্য হলো, আমরা সাধারণত লোকেরা বলে স্যার আমার কষা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, শরীর কষা লাগছে। আমি কোষ্ঠকাঠিন্য ডেফিনেশন হলো, আপনি যদি সবজি আঁশ যুক্ত খাবার খান, ডেইলি 19 গ্রাম ফাইবার খান, অর্থাৎ সবজি ফলমূল তরি তরকারি পানি সালাদ এগুলো সঠিকভাবে খাচ্ছেন, তারপরেও আপনার পায়খানা যদি সপ্তাহে 3 বারের কম হয়, সপ্তাহে তিনবারের কম তাহলে আমরা কনস্টিপেশন বলি, এটা ডাক্তারি ভাষায়, আমাদের কলোরেক্টাল সার্জনদের ভাষায়। কিন্তু আমাদের জনগণের পারসেপশন হচ্ছে যে আমি যদি আজকে টয়লেট না করে অফিসে যাই তাহলে আমার মেজাজ খারাপ, খিটখিটে থাকে, ভালো লাগছে না, পেট ক্লিয়ার হয়নি, কষা হয়ে গেছে, পিয়নের সাথে দুর্ব্যবহার করি, কলিগের সাথে দুর্ব্যবহার করি, শরীরটা ভালো না, আমার মধ্যে কিছু হয়ে গেছে, আসলে এটা ঠিক না। তবে আপনার যে অভ্যাস যেটা সেটা হলো আসল বিষয়। আপনি সবসময় ডেইলি একবার টয়লেট করছেন, ফজর নামাজ পড়ার সময় উঠে আপনার টয়লেটে বেগ হয়, সে সময় যাচ্ছেন, দ্যাট ইজ কারেক্ট ফর ইউ, এটা আপনার জন্য ঠিক আছে। আবার আরেকজন আছে যে না, সকালবেলা দেরি করে ওঠে, তারপর ওঠার পর সে টয়লেটে যায়, তখন টয়লেট হয়, তাতে তার ঠিক আছে। অনেকে সিগারেট সকালবেলা না ধরালে টয়লেট করতে পারে না, সেটাও তার জন্য ঠিক আছে, সে সেভাবে অভ্যস্ত হয়েছে। আচ্ছা, না তার বডি ওভাবে অভ্যস্ত, বিভিন্ন জন বিভিন্নভাবে অভ্যস্ত। তো আমরা যেটা বলবো সেটা হলো ডাক্তারি ভাষায়, সপ্তাহে যদি 3 দিন টয়লেট হয়, মানে দুদিনে একবার যদি টয়লেট হয় সেটা কিন্তু নর্মাল, প্রোভাইডেড সেই লোকের ওইভাবেই চলছে সবসময়। আর আরেকটা হলো যদি একদিনে 3 বার পায়খানা হয়, কিন্তু সেটাও ঠিক আছে, তাতেও কোনো দোষের কিছু নেই, একদিনে 3 বার পায়খানা এবং সপ্তাহে 3 বার, তাতে দুশ্চিন্তার কোনো কিছুই নেই। আচ্ছা, সমস্যা হয় কখন, যখন আমার প্রতিদিন আগে টয়লেট ওঠো, হঠাৎ করে দেখি দুদিন পায়খানা হচ্ছে না, 3 দিন পায়খানা হচ্ছে না, এসব বলে চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট, টয়লেটে যাওয়ার অভ্যাসের যে পরিবর্তন হচ্ছে, আমার আমার রোজ নামচাটা বা আমার রুটিনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যালার্মিং, এটা কেন হলো এটা জানতে হবে। সেটা কারণ আলাপ করলে অনেক অনেক কারণ আছে, যেমন আপনি ব্লাড প্রেশার হচ্ছে, সেখানে ওষুধ খাচ্ছেন, যেমন অ্যামলোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আচ্ছা, এই মেডিসিনের কারণে হতে পারে। আর একটা হতে পারে, আপনি বিয়ে বাড়িতে গেছেন, কালকে রাতে পৃথিবীর সব খাসির মাংস রেজালা আপনি নিজে একাই খেয়ে ফেলছেন, তারপর দিন টয়লেট হচ্ছে না, এমনকি দুদিনেও পায়খানা না হতে পারে, কারণ রেড মিট তার মধ্যে আয়রন থাকে, সেই আয়রন খেলে আপনার পায়খানা কষে যেতে পারে। তারপরে গর্ভবতী মায়েরা যখন হঠাৎ করে তাদের আয়রন ক্যাপসুল বা ট্যাবলেট দেওয়া হয়, তখন তাদের হঠাৎ করে পায়খানা কষে যায়, এটা একটা কারণ হতে পারে। তাহলে আমাদের কারণগুলো জানতে হবে। আর একটা হতে পারে যে বাচ্চা কাচ্চা ছেলে পেলে, আমার যখন ছেলে আমার ঘরে নাতি আছে, তো তাদেরকে দেখি যে ওই মাংস ছাড়া কিছুই খাবে না, সবজি সালাদ ফল যত পাশে রাখছি কেন, যত চোখ গড়াচ্ছি তাকে, যত ভালো মন্দ বুঝে বলছি খাও না, ওটা খাবেই না, সে ইয়াং বয়সে কারো ওটা খেতে ইচ্ছা করে না, বলে এটা খাও, এইসব খেয়ে সময় নষ্ট করে, মাংসে মজা বেশি সেটাই খাবো। আচ্ছা, তাহলে আমাদের ডাক্তারদের কথা হলো আপনি মাংস খাবেন,
মাছ খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, পানি খাবেন, সবকিছুই খেতে হবে। আর কোষ্ঠকাঠিন্য পরিহার করার জন্য আপনাকে হালকা ব্যায়ামও করতে হবে। আচ্ছা স্যার, কোষ্ঠকাঠিন্য কিভাবে পরিহার করা যায় এই বিষয়টাতে আমরা আসছি, একটু আমরা স্যারের কাছে আসতে চাই। স্যার, এই রমজানে দেখা যাচ্ছে পাইলস রোগীদেরও অনেক অনেক তাদের সমস্যা দেখা দিচ্ছে বলে তারা আমাদেরকে জানাচ্ছে বা তারা এই বিষয়টা সম্পর্কে জানতে চায়। সো রমজানের সাথে স্যার কি পাইলসের কোনো সম্পর্ক আছে কিনা বা পাইলস রোগটাই কি সেটা যদি ইন ডিটেলস বলতেন। অবশ্যই আছে। প্রথমত পাইলস জিনিসটা কি আসলে, এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে যে বেশিরভাগ পেশেন্টরা আসলে ভাবে যে অ্যানাল ক্যানাল বা মলদ্বারের কোনো রোগকেই বলে পাইলস। আসলে এটা কিন্তু ঠিক নয়। পাইলস হচ্ছে গিয়ে স্পেসিফিক একটা রোগ যেটাকে সায়েন্টিফিক বা মেডিকেল ভাষায় বলে হেমোরয়েড। আচ্ছা। যেখানে মেইনলি সাইন সিমটমের মধ্যে একটা হচ্ছে ব্লিডিং হয়, পেইনলেস ব্লিডিং, কোনো ব্যথা থাকবে না, ব্যথা ছাড়া টয়লেট করার সময় ব্লিডিং হবে এবং ফ্রেশ ব্লাড টাটকা রক্ত যাবে এবং পেশেন্টরা বলবে যে মুরগি জবাই দিলে যেরকম রক্ত পড়ে ওই রকম রক্ত, টাটকা রক্ত যায়, কিন্তু কোনো ব্যথা থাকে না। আচ্ছা। এবং খুব অল্প দুই এক ফোঁটা থেকে অনেক অনেক রক্ত যেতে পারে। আর আরেকটা জিনিস হয় যে অনেক সময় তারা বলে যে কোনো একটা মাংসপেশি বা কোনো একটা মাংস বের হয়ে আসে, সেটা হয়তো অটোমেটিক্যালি চলে যায়, আবার অনেকে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়, বিভিন্ন রকমের হয়। এটার উপর ডিপেন্ড করে পাইলসটা বা হেমোরয়েডটাকে চারটা গ্রেডে ভাগ করা যায়। ফার্স্ট গ্রেডে শুধুমাত্র ব্লিডিং হয়, আর সেকেন্ড থার্ডে আস্তে আস্তে পাইলসটা বড় হতে থাকে এবং ফোর্থ গ্রেডে গিয়ে দেখা যায় যে ওটা বের হয়ে থাকে, এটা কোনোভাবে আর ভিতরে ঢুকে যায় না, এটাকে বলে ফোর্থ ডিগ্রি পাইলস। আচ্ছা। তো যখনই আমরা টয়লেট করি তখনই এটা কিন্তু একটা প্রেশার পড়ে আমাদের অ্যানাল ক্যানাল বা মলদ্বারের উপরে। আচ্ছা। তো যদি পাইলস কারো থেকে থাকে বা পাইলস থেকে আসলে কি, পাইলস হচ্ছে গিয়ে মলদ্বারের আশেপাশে বেশ কিছু ব্লাড ভেসেল বা শিরা বা ধমনি আছে যেটা ভিতরে রক্ত যাচ্ছে, এগুলো যখন ফুলে ওঠে সেটাই হচ্ছে পাইলস। তো মলদ্বারটা তো একটা ন্যারো জায়গা, ওটার ভিতরে যখন টয়লেট বা মল যেতে থাকে, যদি অলরেডি ওটা ফুলে ওঠে পাইলসের ক্ষেত্রে, তাহলে কি হতে পারে, তাহলে ওটা ফেটে যেতে পারে, ফেটে গেলে তখন ব্লিডিংটা হয়। আচ্ছা। তো কখন ফাটতে পারে, যখন টয়লেটটা শক্ত হয় মেইনলি। আচ্ছা, ওই যে সেই কনস্টিপেশনকেই আবার নিয়ে আসা হচ্ছে এখানে। একটা হচ্ছে ইনফ্যাক্ট শুধু কনস্টিপেশন না, ডায়রিয়া হলেও হতে পারে। আচ্ছা। কারণ ডায়রিয়া হলে আপনার টয়লেটে বারে বারে যাওয়া লাগে, দেখা যায় 7-8 বার 10 বার যাওয়া লাগে। তো যখন বেশি বার যাওয়া লাগে তখন কিন্তু আবার একটা ট্রমা হতে পারে, তখনও ব্লিডিং হতে পারে। সো পাইলস কিন্তু আপনার শক্ত হলেও হতে পারে, ডায়রিয়া হলেও হতে পারে, তার মানে অ্যাবনর্মাল বাওয়েল হ্যাবিট যদি হয় সেটা জারি হোক তারই পাইলস হতে পারে। আচ্ছা। সো পেইনলেস ব্লিডিংটা থাকলেই দর্শকরা সবাই মনে করবে যে না, তাদের সেটা হলো যে পাইলসে কখন মানে ব্যথা হবে, কখন পাইলস হয়েছে তার কিন্তু ব্যথা, রাইট? পাইলসে ব্যথা হতে পারে, যেমন পাইলস আসলে অনেক ধরনের পাইলস হয়। এই যে আমরা যেটা বললাম এতক্ষণ ধরে যে পাইলস নিয়ে কথা বলছিলাম, এটা আসলে ইন্টারনাল পাইলস কেন পেইনফুল হয় সে বিষয়টা আপনি বলছিলেন, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতেন। ধন্যবাদ আপনাকে। পাইলসের সমস্যাগুলি ইউজুয়ালি পেইনফুল হয় না, শুধু পেইনলেস ব্লিডিংই হয়। বাট পেইনফুল হতে পারে, যদি ওই যে আমি প্রথমে বলেছিলাম যে মলদ্বারের আশেপাশে বেশ কিছু শিরা বা ধমনি আছে, যে ব্লাড ভেসেলস আছে, ওগুলো যদি কখনো ফেটে যায়, ফেটে গেলে তখন ওখানে পেইন করতে পারে। ইউজুয়ালি এই হেমোরয়েডগুলিতে কখনো ব্লিডিং হয় না, এগুলি আসলে এক্সটার্নাল হেমোরয়েড বা থ্রম্বোজ হেমোরয়েড হয়ে থাকে। ইন্টারনাল হেমোরয়েডও থ্রম্বোজ হতে পারে, বাট সেখানে পেইনটা একটু কম হয়। বাট মেইনলি যে পেইন নিয়ে যেটা পেশেন্ট আসে সেটা হচ্ছে থ্রম্বোজ হেমোরয়েড, এবং থ্রম্বোজ হেমোরয়েড অলমোস্ট সবসময় এক্সটার্নাল হেমোরয়েডগুলি হয়ে থাকে বা মলদ্বারের বাইরে বের হয়ে থাকে। এবং পেশেন্টের কমপ্লেইন থাকে যে স্যার আমার পেইন হচ্ছে এবং মলদ্বারের আশেপাশে একটা ফোলা আছে, আমরা জিজ্ঞেস করি এটা সবসময় থাকে, পেশেন্ট বলে হ্যাঁ এটা সবসময় বের হয়ে থাকে এবং বিশেষ করে টয়লেট করার সময় বেড়ে যায়, আমি ব্যথার জন্য বসতেও পারি না, কোনো জায়গায় বসলেও ব্যথা করে, এটা কখনো ইউজুয়ালি আমাদের ইন্টারনাল হেমোরয়েড বা মলদ্বারের ভিতরে যে পাইলসটা থাকে ওটাই কখনো হয় না। মলদ্বারের বাইরের দিকে যে এক্সটার্নাল হেমোরয়েড থাকে ইউজুয়ালি ওটাতেই হয়। আচ্ছা, একটু স্যার আসতে চাই যে এই রমজানে, এই দীর্ঘ অভিজ্ঞতায় স্যার আপনার কি মনে হয় যে রমজানে কোন পায়ের পথে সমস্যাগুলো বেশি বেড়ে যায় মানুষের? রমজানে পাইলস এবং অ্যানাল ফিশার এই দুটো সমস্যা বৃদ্ধি পায় বেশি, কারণ এই সময় রোজার মধ্যে আমরা কি করি, 14 ঘন্টা না খেয়ে থাকি। তো 14 ঘন্টা না খেয়ে থাকলে একটু একটু অন্যরকম স্টাইল আমাদের লাইফে এসে যাচ্ছে, পানি খেতে পারছি না আমরা 14 ঘন্টা যাবৎ। পানি না খেতে পারলে কোষ্ঠকাঠিন্য হয়, কারণ আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করতে হলে আমাকে সাফিসিয়েন্ট পানি খেতে হবে, সবজি খেতে হবে, আঁশ জাতীয় খাবার খেতে হবে এবং ব্যায়াম করতে হবে, এবং এবং খাবারের স্টাইলটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। 14 ঘন্টা আমরা খাচ্ছি না, সেই রাত্রি 4টার থেকে পরদিন 6:30 পর্যন্ত 14 ঘন্টা।
তো ডিহাইড্রেশনের কারণে আমাদের কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যর প্রাদুর্ভাব একটু বেশি হয়। বেশি হলে পরে কোষ্ঠকাঠিন্য মানে হলো পায়খানা শক্ত হওয়া। সোজা বাংলায় প্রথমে যেটা বুঝি সেটা হলো কোষ্ঠকাঠিন্য মানে পায়খানার পরিমাণ কম হওয়া এবং পায়খানাটা শক্ত হয়ে যাওয়া, যে শক্ত পায়খানা পাস করতে মলদ্বার দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। তো এটা কষ্ট হলে সেই শক্ত পায়খানা মলদ্বার দিয়ে যখন পাস করবে তো সেটা আমাদের রেজিলিয়েন্স থাকে না, অর্থাৎ সেটার বাউন্সিং ক্যাপাসিটি কম থাকে, হার্ড থাকে। সেটা মলদ্বার দিয়ে যাওয়ার সময় স্কুইজড হয় না, চাপ পড়লে সেটা সেই পরিবর্তন হয় না, তখন মলদ্বারটাকে ছিঁড়ে ফেলে একটা, সেটাকে বলে অ্যানাল ফিশার, মলদ্বারে ফাটল বা ক্র্যাক। ফিশার হলে ব্লাড যাবে এবং ব্যথা হবে। আর পাইলস যাদের আছে, পাইলস হলো মলদ্বারের ভিতরে শিরা, শিরার মাংসপিণ্ড মলদ্বারে একটু আধা ইঞ্চি ভিতরে থাকে, সেটার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয়। যে আমরা পায়খানা করার সময় যদি জোরে কোদ দিয়ে পায়খানাকে বের করতে হবে, তো বের করতে গেলে ওই মানে ইঞ্জুরি হয় ইসের ভিতরে, মিউকাস মেমব্রেনে পাইলসের মলদ্বারের ভিতরে, বা সেটা মলদ্বারের বাইরে চলেও আসতে পারে, মাংসপিণ্ডটা চলে আসলে পরে একটু ব্লিডিং হবে, সেক্ষেত্রে ব্যথা থাকে না। আচ্ছা, আবার দেখা যায় পাইলস যদি একটু দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে একটু মাংসপিণ্ড মলদ্বারের বাইরে বের হয়ে আসে, আবার অটোমেটিক ভিতরে চলে যায়, অথবা যে সে যদি আগে অনেকদিন আগে থেকে থাকে তাহলে মাংসপিণ্ডটা বাইরে বেরিয়ে আসছে, যে রোগী উনি বুঝতে পারতেছেন মলদ্বারের বাইরে একটা মাংসপিণ্ড ঝুলে আছে, উনি হাত দিয়ে আস্তের উপর চাপ দিলে পরে আবার ভিতরে চলে যায় এবং সেখানে থাকে। স্যার, তাহলে এই যে আমাদের বাসাতে অনেকে, সবার বাসাতে একটু বয়স্ক সদস্যরা থাকে, দাদা নানি দাদি অনেকেরই থাকে, বাবারাও অনেক সময় অনেকের বয়স্ক হয়ে যায়, তো তাদের স্যার আপনি কি পরামর্শ দেবেন এই রমজান এক্সট্রা তাদের কি প্রিকশন নেওয়া উচিত? তাদের হলো বয়স হলে আমাদের সমস্ত টিস্যু বা কোষকলা বা আমাদের সমস্ত মাংসপেশি যেখানেই যা আছে সেটা ডিকে হয়, ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, ক্ষয়প্রাপ্ত হয়, আমরা দেখি যে সুন্দর গাল আমাদের টানা টানা ছিল, এটা টানা টানা ছিল, বয়স হয়ে গেলে এখান থেকে ঝুলে পড়ছে, হ্যাঁ এটা আস্তে আস্তে আমাদের হচ্ছে চোখের এখান থেকে একটু ঝুলে পড়ছে, হাতের চামড়া একটু ঢিলা হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সমস্ত কোষ কলা আর টিস্যু বডিতে যা আছে তারা নিষ্ক্রিয়তার দিকে যাচ্ছে। তো তাহলে খাদ্যনালী একটা পাইপ, সেই পাইপের ভিতরে কোলন থাকে যেখানে স্টুল পায়খানা থাকে, তাহলে সেখানে আমাদের যে পায়খানা আছে সেই পায়খানাটাকে আমার মাংসপেশিটা যে খাদ্যনালী মাংসপেশির চাপ দিয়ে যে আমাকে বের করে দেবে সেটা কিন্তু আমার ডিফেক্ট হয়ে যাচ্ছে। সেখানকার আমার যৌবনের যে শক্তি লাভ দেওয়ার দৌড় দেওয়ার পায়খানার ভিতরে যে কোলন তারও শক্তি ওই পরিমাণেই বৃদ্ধ বয়সে কমে যাচ্ছে, যার জন্য আমার চেম্বারে দেখা যায় 70-80 বছর বয়সের অসংখ্য রোগী প্রতিদিন আসেন। কালকে একজন আসছেন অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা, সিরিয়াস অবস্থানে যে পায়খানা আটকে গেছে, পায়খানা করতে পারছেন না। এখানে কয়েকটা বিষয়, একটা হলো ওনারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন, বয়সের কারণে ডিকে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেটা মানে ওয়ার অ্যান্ড টিয়ার বয়সের কারণে। আরেকটা হচ্ছে যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বিভিন্ন ওষুধ খাওয়া এবং ইমোবিলিটি, অর্থাৎ বডিটা তার চলাচলের ক্ষমতাও হারিয়ে ফেলেছে। আগে যেভাবে দৌড় দিতাম, লাফ দিতাম, ঝাঁপ দিতাম, খেলতাম, চলতাম, ফিরতাম, সেখানে স্লো মুভমেন্ট এসে যাচ্ছে, তো তখন স্টুলটা পায়খানাটা পেটের ভিতরে আটকে থাকছে, পায়খানাটা বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহ তালা বা স্বয়ংক্রিয় নিয়ে মানে ইয়ে কি বলে আমাদের আল্লাহ বা ভগবান যাই বলে সৃষ্টিকর্তা উনি কমই দিয়েছেন। এবং ডায়াবেটিস হলে হয় কি, ডায়াবেটিস তো মোটামুটি অসংখ্য লোকের আছে, 10% লোকের, তা ডায়াবেটিস হলে স্নায়ু ক্ষয় হয়, নার্ভাস সিস্টেম, আমাদের খাদ্যনালীর ভিতরে যে স্নায়ু নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমটা খাদ্যনালীকে চাপ দিচ্ছে, চাপ দিয়ে পায়খানাটা বের করে দিচ্ছে, তো স্নায়ু ডায়াবেটিস অনেকদিন বেশি থাকলে অটোনোমিক নিউরোপ্যাথি হয়। অটোনোমিক নিউরোপ্যাথি খাদ্যনালীতে যে নার্ভাস সিস্টেম আর স্নায়ু সে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত হলে সে তো কাজ করতে পারছে না, তাহলে বয়সের সাথে এগুলো সিরিয়াসলি জড়িত হয়ে যাচ্ছে। একটা হলো বয়সের ক্ষয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার ওষুধ, তারপর চলশক্তি, চলাচলের ক্ষমতা একটু কমে যাওয়া, চেয়ারে শুয়ে থাকতে মানে বসে থাকতে ভালো লাগে, হাঁটাচলা করতে খারাপ লাগে, সবকিছু মিলিয়ে স্যার এই বিষয়ের চিকিৎসায় আমি আপনার কাছে আসবো। একটু স্যারের কাছে যেতে চাই স্যার, এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন পায়ের পথে সমস্যাগুলো নিয়ে, ইনভেস্টিগেশনের জন্য আপনারা তাদেরকে কি কি ধরনের সাজেশন দেন? প্রধানত যদি কনস্টিপেশন থাকে, ধরেন একটা পেশেন্টের এক সপ্তাহ বা দু সপ্তাহ ধরে কনস্টিপেশন আছে, আমরা একটা হিস্ট্রি নিই ফার্স্ট পেশেন্টের, যে এরকম কি আগেও হয়েছে বা অন্য কোনো সমস্যা আছে কি না বা ব্লিডিং হচ্ছে কি না, যদি আমরা মনে করি যে না এমন কোনো ভয় পাওয়ার মতো কোনো সাইন সিমটম নাই, তাহলে ইউজুয়ালি পেশেন্টদেরকে একটা ঔষধ দিয়ে কিছু অ্যাডভাইস দিয়ে যে এটা ট্রাই করে দেখেন। বাট পেশেন্টে যদি লং টার্ম ধরে দেখা যায় কনস্টিপেশন হচ্ছে, পেশেন্ট এরকম এসে বলে স্যার একটু আগে বলেছিলেন যে নর্মালি তার এক ধরনের বাউল হ্যাবিট ছিল, তিনি হয়তো একবার দুইবার করতো, হঠাৎ করে দেখা গেলো চেঞ্জ হয়ে গেল, গত 2 মাস ধরে দেখা গেলো যে 2 দিনে একবার, 3 দিনে একবার এরকম হয়ে যাচ্ছে, যখন এরকম সাডেন একটা চেঞ্জ হয় তখন আমরা একটু সাসপিশিয়াস হই যে অন্য কোনো সমস্যা আছে কি না। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি,
চেম্বারে যেটা করা যায় যে একটু প্রোক্টোস্কোপি করে দেখি ভিতর দিকটা। আচ্ছা, এটা আপনার ক্লিনিকে আপনার হসপিটালেই আপনার প্রোক্টোস্কোপি? জি, এটা ডিপেন্ড করে, আসলে সবার হসপিটালে আসলে ফ্যাসিলিটি নাও থাকতে পারে, আমাদের আছে। আচ্ছা, আর যদি আরেকটু ভিতরে মনে হয় যে প্রবলেমটা একটু ভিতরে পেটের ভিতরে কোথাও আছে, তাহলে হয়তো আমরা একটা কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপি একটা ফ্লেক্সিবল ফাইবার অপটিক ক্যামেরা, যেটা 1.5 মিটার লম্বা আর কি, এটা পুরো কোলন দেখে প্রায় আইলিয়ামেরও প্রায় 20 সেন্টিমিটার দেখতে পারে। ইউজুয়ালি এখানেই সমস্যাগুলি, বেশিরভাগ প্রবলেমগুলি হয়ে থাকে। সো কোলোনোস্কোপি করলে 80-90% প্রবলেমই ধরা পড়ে যায়। আচ্ছা, তারপরে স্যার আপনি কোলোনোস্কোপিকেই সবসময় সাজেস্ট করে থাকেন? অ্যাজ কোলোরেক্টাল সার্জেন্স আমরা কোলোনোস্কোপিটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, আপনারা এটার উপরে ভরসা করতে পারেন। ঠিক আছে স্যার, কোলোনোস্কোপি নিয়ে অনেকে ভয় পায়, কোনো ভয়ের কারণ আছে কিনা বা দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা বা এটা ভয়ঙ্কর? কোলোনোস্কোপিতে আসলে যেটা আসলে একটু আমার নিজেরও কোলোনোস্কোপি আমি 2 বার করেছি, বড় সারি করে দিয়েছেন। সো যেটা আমার পার্সোনাল যে ফিলিংস, যে কোলোনোস্কোপিতে আসলে ভয় পাওয়ার পার্টটা, ভয় পাওয়া বা বিরক্তির পার্টটা হচ্ছে প্রিপারেশনটা। কারণ কোলোনোস্কোপি করার আগে পেট পুরো ক্লিয়ার করতে হয়, নাহলে তো কোলোনোস্কোপি কিছু দেখতে পাবে না। সো এই ক্লিয়ার করার পার্টটা আসলে একটু কষ্টকর, বারবার টয়লেটে যেতে হয়। কারণ কোলোনোস্কোপি সময় আসলে কিছু টেরই পাওয়া যায় না, কিছুই টের পাওয়া যায় না। কারণ প্রথমত আজকালকার এখন যে লেটেস্ট যে কোলোনোস্কোপগুলি আসছে, এগুলি আসলে কোনো পেইনই দেয় না বেশিরভাগ পেশেন্টদেরকে, স্লাইট ডিসকমফোর্ট হয়, আর তার উপরে আমরা এক ধরনের সিডেটিভ দিয়েছি যে পেশেন্ট আসলে কোনো কিছু ফিল করে না। ইনফ্যাক্ট এরকম হয় যে বেশিরভাগ পেশেন্ট এসে কমপ্লেন করে যে আমার কোলোনোস্কোপি হয় না, আমাকে শোয়ালেন তারপর আবার চলে গেলাম। সে তো তখন আনকনসিয়াস থাকে, সে কিছুই বুঝতে পারে না, তার মানে ভয়ের কোনো কারণ নেই। স্যার ওভারঅল কি কি ট্রিটমেন্ট আছে আমাদের দেশে, কি হচ্ছে আধুনিক ট্রিটমেন্টে, কি আসছে, আমরা কি ইন্টারন্যাশনাল মানের ট্রিটমেন্ট দিতে পারছি কিনা, স্যার সব বিষয়গুলো একটু শুনতে চাই। চিকিৎসা কথা আপনি যখন বলছেন, সেটা হলো আমরা পাইলস এবং অ্যানাল ফিশার দুটোর চিকিৎসার কথা বলি আজকে। পাইলস মলদ্বারের রোগ, যেটাকে অর্সর রোগ বলে, অ্যানাল ফিশার রোগের আসলে বাংলা কোনো কিছু নেই। অ্যানাল ফিশার মানে মলদ্বার ফেটে যাওয়া, সেখান থেকে ব্যথা হয়, জ্বালা পোড়া করে, রক্ত যায়। মলদ্বারের সমস্যা হলে সাধারণ লোকেরা শুধু বলে যে আমার পাইলস হয়েছে, এমনকি ক্যান্সার হয়েছে সেও বলে পাইলস হয়েছে, এবং রোগীরা বলে স্যার আমার বাবা তো পাইলস হয়ে মারা গেছিলো 1980 সনে বা কিছু ইত্যাদি, পাইলস হয়ে মারা গেছিলো। আসলে পাইলসে মারা যায়নি, মারা গেছে ক্যান্সারে, সেটা হয়েছে মলদ্বারের ভিতরে। পাইলস হলেও রক্ত যায় এবং ক্যান্সার হলেও রক্ত যায়, বারে বারে পায়খানা হয়, রক্ত যায়, আম যায় ইত্যাদি। তো সেই জন্য ক্যান্সার এবং পাইলস সব মানুষে মিলিয়ে ফেলে। আমরা পাইলসের যে সমস্যাটা, সেটা হলো মলদ্বারের ভিতরে তিনটা গোটা থাকে, রক্তপিণ্ড, রক্তের মাংসপিণ্ড আর কি, যেটাকে আমরা বলি ইংরেজিতে বলি অ্যানাল কুশন। কুশন মানে একটা মানে মাংসের পিণ্ড যার ভিতরে রক্তের শিরা থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবাই আছে। যখন এর থেকে রক্ত যায় বা মাংসপিণ্ডটি ঝুলে পড়ে, তখন আমরা অ্যালার্মড হই এবং বলি যে আমার পাইলস হয়েছে, তার আগেও আমার ছিল। এখন চিকিৎসা কী? চিকিৎসা হলো প্রথমত আমরা অসংখ্যবার বলেছি, আমি বই লিখেছি এর উপরে গত 20 বছর আগে, যে প্রথমে সবজি, সালাদ, তরি তরকারি, পানি ইত্যাদি খাবেন, কোষ্ঠকাঠিন্য পরিহার করবেন। তারপরে যদি পাইলসের রক্ত যাওয়া বন্ধ না হয় আর মাংসটি বেরিয়ে আসে, তাহলে আমরা কোলোনোস্কোপি করে টেস্ট করে বুঝে নেই যে মলদ্বারের ভিতরে কী কী রোগ আছে। যদি শুধু পাইলস থাকে, তাহলে আমরা আধুনিক অত্যাধুনিক চিকিৎসা যদি বলি, তাহলে এখন সর্বশেষ লেজার আমরা শুরু করছি গত 1.5 বছর ধরে, লেজারের সাহায্যে চিকিৎসা করি। তার আগে বাংলাদেশে আমি চালু করেছিলাম রাবার ব্যান্ড লাইগেশন, এটা সেই 1996-এ। আমি 26 বছর যাবৎ কলোরেক্টাল সার্জারি করি, এবং এই কলোরেক্টাল সার্জারি আমি যে অপারেশন করছি, ইনশাআল্লাহ পৃথিবী সবাই জানে, সারা ওয়ার্ল্ডে এত অপারেশন পৃথিবীতে কেউ করে নাই। 26 বছর শুধু পায়খানাস্তার অপারেশন করি এবং কলোনে ক্যান্সার বা রেক্টামের ক্যান্সার। তো পাইলসের চিকিৎসা যদি বলতে হয়, তাহলে সাধারণ যে খাদ্যাভ্যাস ইত্যাদি তো আছেই, তারপরে অত্যাধুনিক চিকিৎসা যখন ব্লিডিং হচ্ছে, কোনো ওষুধে থামছে না। আর আমরা যে অনেকে বলে যে ওষুধ খাচ্ছি স্যার, 2 মাস খেয়ে আসছি, আবার শুনেছি অমুকে ওষুধ খেয়েছে, আমি সেটা কপি করে খেলাম, আমি বলছি না, ট্যাবলেট খেলে আপনার কিছুদিনের জন্য রক্ত যাওয়া বন্ধ থাকবে, কিন্তু রক্ত যাওয়াটা আবার শুরু হবে। আচ্ছা, পার্মানেন্ট চিকিৎসা? ফলে আপনার পার্মানেন্ট চিকিৎসা যেতে হবে। পার্মানেন্ট চিকিৎসার মধ্যে সবচেয়ে আধুনিক আমি যে 2003 সালে বাংলাদেশে আমি চালু করেছি লঙ্গ অপারেশন। ইদানিংকারে লঙ্গ অপারেশন ছেড়ে দিয়ে আমরা শুরু করছি লেজার অপারেশন, লেজার সর্বাধুনিক অপারেশন। বাট অনেকেরা সমালোচনা করবেন যিনি পারেন না, আমরা মাসে 100 লেজার অপারেশন করি আমার চেম্বারে এবং কোনো সাইড এফেক্ট নাই, কোনো সমস্যা নাই। অনেকের প্রশ্ন যে লেজার অপারেশনগুলো আবার ক্যান্সার হয়ে যায় নাকি? না, ক্যান্সার হবে না। আচ্ছা, লেজার, হ্যাঁ, সেফ। লেজার অপারেশন আমরা মাসে 100 করি আমার চেম্বারে গেলে আপনি দেখতে পারেন,
এবং আমার ফেসবুক ইউটিউব সমস্ত জায়গায় তাদের বক্তব্য দিয়েছি এবং আমরা এটাও জানি যে স্যার এই বিষয়টা খুব ভালো করে করছেন আধুনিক চিকিৎসাগুলো লেজার চিকিৎসাটা স্যারের কাছে একটু আসতে চাই স্যার আপনি তো এই বিষয়টা রেগুলার বেসিসে করছেন এবং আমরা জানি যে সর্বাধুনিক চিকিৎসা এটা সেক্ষেত্রে স্যার একবার করলে বারবার আবারও অপারেশন করার প্রয়োজন হয় কিনা বা কতটা লেন্দি অপারেশন হয় লেজারে আমরা কতটুকু সাকসেস পাচ্ছি সেই বিষয়টা যদি স্যার একটু শেয়ার করেন তার আগে বলেন যে আগে আমরা কি করতাম আগে যেটা করতাম যে ইনিশিয়ালি এখন থেকে হয়তো 5-6 বছর আগে যেটা করা হতো যে একটা পাইলসের সমস্যা হলো একজন পেশেন্টের পাইলসটা কেটে ফেলে দিতাম আমরা এটা সার্জিক্যাল অপারেশন ওপেন সার্জিক্যাল অপারেশন মিলিগান মর্গান বলে সায়েন্টিফিক্যালি 100 বছর আগে থেকে আমরা ওটা করছি আর কি তো মলদারে স্বাভাবিকভাবেই বুঝতে পারেন যে এখানে যদি একটা একটা ডার্টি জায়গা এবং প্রতিদিন ব্যবহার করা হচ্ছে সো এখানে যদি একটা বিশাল কাটাকাটি হয় পেইন করবে ইনফেকশনের চান্স আছে এর চেয়েও ভয়াবহ কারো কারো ক্ষেত্রে মলদারটা বেশি চিকন হয়ে যায় কারো কারো ক্ষেত্রে ঢিলা হয়ে যায় আচ্ছা তো এগুলি বেশ ভয়াবহ সমস্যা আর কি লং টার্ম তো এগুলির পরেই বৈজ্ঞানিকরা চিন্তা করলো যে কাটাকাটি ছাড়া মলদারের অপারেশনগুলি কেমন করে করা যায় কারণ মলদারকে তো আপনি রেস্ট দিতে পারছেন না আপনি হাতে একটা অপারেশন করলেন আপনি জায়গাটাকে রেস্ট দিলেন 7 দিন রেস্ট দিলেন ঘা শুকিয়ে গেল পরিষ্কার রাখলেন শুকনো রাখলেন ঘা শুকিয়ে গেল মলদারে তো আপনি পরিষ্কারও রাখতে পারবেন না শুকনাও থাকবে না রেস্টও দেওয়ার প্রশ্নই হচ্ছে না প্রতিদিন 2-3 বার টয়লেটে যাচ্ছেন সো এই জন্য বৈজ্ঞানিকরা খুব চিন্তা করলো যে কীভাবে এই জায়গা বিনা কাটাকাটিতে অপারেশনটা করা যায় যেটা প্রথম পৃথিবীতে বিশ্ববিখ্যাত সার্জন অ্যান্টনিও লঙ্গো উনি নিয়ে আসছিলেন যে লঙ্গো অপারেশন বাংলাদেশে প্রথম বড় স্যার এই অপারেশনটা করেন 2003 সালে এটা শুরু হলো তো পৃথিবী তো আগে এগিয়ে যাচ্ছে এরপরে লঙ্গো অপারেশনেরও কিছু সমস্যা ছিল এখন দেখা যাচ্ছে যে আরও অত্যাধুনিক চলে এসেছে লেজার অপারেশন লেজার মানে এক ধরনের আলোক রশ্মি দিয়ে করা হয় এই আলোক রশ্মি দিয়ে যে পাইলসের যে সমস্যাগুলো বিনা কাটাকাটিতে থাকে না বিনা কাটাকাটিতে লেজার যদি ইউজ করা হয় লেজার যদি ইউজ করা হয় তাহলে কোনো কাটাকাটি লাগে না আচ্ছা তাহলে স্যার আমার কাছে মনে হচ্ছে যে লেজারটাই এখন সবচেয়ে সেফ এবং আধুনিক এবং ঝামেলা সেফ এবং সাকসেসফুল সাকসেসফুল স্যার আমরা একদম শেষের দিকে চলে এসেছি আপনার মতো একজন সার্জনকে আমাদের অনুষ্ঠানে এনেছি দর্শকদের উদ্দেশ্যে স্যার শেষে কি বলার আছে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবো যেটা আমরা যেহেতু কলোরেক্টাল সার্জারি করি এবং আমি মনে করি এই কলোরেক্টাল সার্জারি শব্দটা বাংলাদেশের শিক্ষিত লোকরা যা উচ্চারণ করতে পারে তার চেয়ে সাধারণ লোকেরা করতে পারে কেন গত 26 বছর আমি পেপার পত্রিকা টেলিভিশন ইউটিউব ফেসবুক বই লিখেছি সবাই জানেন কলোরেক্টাল সার্জারি কি কোলনের ভিতরে পায়খানাস্তার ভিতরে যে রোগটা হয় সেটা পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা আর একটা রেক্টাম ক্যান্সার এই জিনিসটা আমরা বলবো চিকিৎসার জন্য আপনার পায়খানাস্তার যদি রক্ত যায় আম যায় পায়খানা ক্লিয়ার না হয় পেট ফুলা পেট ব্যথা ইত্যাদি থাকে আপনি ভালো চিকিৎসক দেখেন করোনা ক্রাইসিস সবকিছুর মধ্যে এসে আমাদের দর্শকদেরকে অনেক পরামর্শ দিয়েছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে এবং শুভ রমজানের শুভেচ্ছা সকলকে দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের অতিথিদের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের অনেক উপকার এসেছে এতক্ষণে বুঝতে পেরেছেন যে আপনার যদি পায়ুপথের সমস্যা সার্জারি করাই লাগে সেক্ষেত্রে সার্জন নির্বাচনটা অনেক ইম্পর্টেন্ট তাই একজন দক্ষ সার্জনের কাছে যেতে হবে কারণ আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আজ এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মাস্ক পরিধান করবেন স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে চলবেন আর অবশ্যই বৈশাখী টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ